নামাজের বিধান কি? জুম্মার নামাজ তো একটা আগলা, অসুস্থ মানুষের লাগে জুম্মার নামাজ নাই। জুম্মার নামাজ জমাত, ঈদ ও জমাত, যত জমাত আছে অসুস্থ মানুষের লাগে নাই। সুতরাং বিধান কি বলতে আমি বুঝি না, কি বোঝানোর উদ্দেশ্য হয়েছে? পড়লে তো বালা জোর আদায় গেল, তার যদি অসুস্থ মানুষও জুম্মার নামাজ জমাতে পড়িলে তাইলে তার জুম্মা জোহর আর আলোচনা জোহর জিম্মাদারি আদায় দিব। আগলা ভাবে জুম্মার নামাজ মুসাফির লাগে নাই, অসুস্থর লাগে নাই, মুসাফির মানুষের লাগে জুম্মা জরুরি না, কিন্তু যদি পড়িলে তার জোহর আদায় হয়ে যাব। আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে কি? যাবে, পড়া দরকার আছে, কিন্তু রেগুলার মুসলমানের জানাজা পড়তে যাওয়া প্রস্তুত নিয়ে পড়া এইভাবে করা উচিত নয়। গোপন উপস্থিত কিছু মানুষ লইয়া পেশা এক ব্যক্তি ইমামতি করিয়া নামাজ পড়িয়া ছাড়ে, এটা যারা দুনিয়াত বেঁচে তা আছে তাদের একটা চিন্তা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, যে তুমি আর কেউ যাতে উৎসাহ পায় না আত্মহত্যা করতে। জনযোগ বর্তমানে মানুষের আমি আত্মহত্যা করে খেতাম না, উদাহরণ একটা কাজির লাগিয়া নাইলে যে শেখ মিয়া সাহেবতি দিয়া জনজন পড়া জন পড়ো ইতো তার লাগে আত্মহত্যা থাকে। সবচেয়ে ডেঞ্জার জিনিস হইল যে হারাম খাবার ও পানি ব্যবহার বিক্রি ও পরিবেশন ইসলামের বিধান কি? হারাম খাওয়াও না হারাম, পানি ব্যবহার হারাম, হারাম নামও তুমি লেখছো হারাম খাওয়া। আমি বুঝতাম নিজে হালাল নেই ওইটাকে, খাওয়ার যেটা হারাম এটা, পানীয় যেটা হারাম এটা হারাম, দ্যাট মিন্স মদটদতা ওরা হারাম, এগুলোর ব্যবহার করার তো নিষেধ, বিক্রি করাও নিষেধ। সুজা কথা যেটা হারাম, সুয়র মদ এটা হারাম খাওয়ার বেসা পরিবেশনটাও যাই না, বুঝলো? কিছু আইনঘাইল বাড়াইছে, মদ পরিবেশন করাটা যাই আছে, এটা বাজে কথা। মদর লাগি চারটা ডিগ্রি আছে, মদ তৈয়ার করা, মদ ট্রান্সফার করা, ট্রান্সপোর্টেশন করা, মদরে সার্ভিস করা, মদ খাওয়া। সরাবর লাগি এই সাইডটা হাদিস নিবে, এটা হাদিস এটা বেকার আইন, হাদিস ছাড়া বেকই বলি। এই লাগি মদর ব্যাপারটা, ট্রান্সপোর্টেশনের লাগিও হারাম, সার্ভিস করাও হারাম, মদ তৈয়ার করাও হারাম, খাওয়াও হারাম। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, মানে সর্বসম্মতভাবে ইসলামের আইন, যত আলিম ওগুলো আছেন সারার মতামত একসম। কারণ হাদিসে এই সাইডটারে মেনশন করে খুঁজে দেওয়া হয়েছে। মাজার দিয়ার তো উচিরা নিয়ে দেওয়া, এটা তো লম্বাও আছে, মাজার দিয়ারও থরা সুন্নত, উসিলা নেওয়াও সুন্নত, আল্লাহর হাবিবে নিজে উসিলা নিছে। তারপরে মাজার বলতে মাজার হারে হয় যে কারণে দিয়ারত করেন ওঠারে হয়, মাজার আরবি শব্দ, যে জায়গায় দিয়ারত করা হয় ওটার নাম মাজার। তো জেনারেলি আমরা দেশে মাজার বলতে কোনো অলিয়া অলিয়ার খবরেরই বোঝানো হয়, কারণ যেহেতু আমরা দেশটা অলি অলিয়াদের মাধ্যমে ইসলাম আইছে, বাংলাদেশ ও পাকিস্তান ও ইন্ডিয়াতে ইসলাম আইছে না কোনো অন্যভাবে, একমাত্র অলিগুলোর মাধ্যমে। তো যার মাধ্যমে ইসলাম পাইলাম, যার নামে মুসলমান হইলাম, তাই মরলে তো আমার স্বাভাবিক একটা ইয়ে দেখা যায় যে আমি জিয়ারত করতাম, ও তো মাজার হইল, জিয়ারত মাজার হইল জিয়ারত করার স্থান।
তুমি অমুকগুলো দেওয়া তোমার ফিট দিয়ে উইলে তুমি আমি মনে হল না আপনার লাগেও দেখা করা তাইলাম আইয়া আপনার সামনে হাড়ি আপনার বিষ দিয়ে বই দিলাম ওইল নেই একবারে অযৌক্তিক আর নবীর সুন্নতের উল্টা নবীর সুন্নত হইল কবরের দিকে মুতাবজ্জ হইয়া বাইতায় দোয়া করতে সময় কিবলা মুখা ফিট দিতে খবর মুখা সামনে দিতে মুখ দিতে খবর মুখ আর ওসিলার বিরাট স্থান আছে যে সাহাবায়ে কেরাম আল্লাহ নবী নিজে ওসিলা ধরিয়ে আল্লাহর কাছে দোয়া করছে ওসিলা বাস ট্রেন উসিলা ছাড়া কোন উপায় নেই ক্লিয়ার হয়েছে ওর কাছে মাথিও ক্লিয়ার হয়েছে নি ওসিলা সুন্নত এবং কিন্তু মাথে উল্টা এগু এগু গরুর গরুর হতাক নিয়া আমরা আমার পুরানা সিস্টেমটা চেঞ্জ করার কোন দরকার নেই এর বাজেটটা হইল গিয়ে ইসলামের বায়াতের গুরুত্ব এবং কার কাছে বায়াত কর্ম ইসলামের বায়াতের গুরুত্ব সাংঘাতিক এর লাগে নবী ফাটানির ফলে আল্লাহ তাআলা যেখানে নবী পাঠাইছেন নবীর বৈশিষ্ট্য গুলি দেখলে পরে মানুষ এমনি নবীভক্ত হয়ে যায় নবী দেখলে ইমান হয়ে যায় নবীর দোয়া লইলে মানুষ খামিয়া হয়ে যায় কিন্তু এর বাদেও সাহাবায়ে কেরাম নবী দিয়েছে বয়াত করছেন করছেন মানে কোরআন শরীফ হোক ই আয়াত বয়াতের দোয়ান কিতাবেও সালা আয়াত আছে কোরআন শরীফ বয়াত করার লাগে আর গুরুত্ব বর্ধন করতে গিয়ে আল্লাহ কইছেন ইন্নাল্লাহ দিনা ইউবা ইজমায় উম্মতর সাহাবা ইজমা হওয়ার পরে যদি কোনো গিয়ে ইটার উল্টামি করে তো বুঝা যাইব যে হে সাহাবা হল মানেন না সাহাবা হলে যে মহাদিসের উল্টামি করলো হে সাহাবি মানেননি আর দিকে সাহাবা মানে নাই খুব ভালো মুসলমান নাকি তা ইয়ে বাদতর হককে ডাকেননি ওটাতে সর্বনাশ হইলেন নানি ও যে কেরাত যেটা ও যে অনলাইলি ইদা সাজে এই যে ঠেড়া হইয়া পড়া তারা ইটা তারা হইবা আমরা সাবা কেরাত দিয়ে পড়ি দেব সাবা কেরাত মা হাদিস হইছিল কোরআন আলা সাবা তে আর হই কোরআন না দিলে ইসে সাতটা আর হয়ে সাতটা দিয়ে যাইনি এর মাঝে একটা হতা হইতো আর ঠেড়া হরি পড়া তাহলে এমালা হয় তো দেখি তা হয় আবু বকর সিদ্দিক আর ও অবস্থা থেকে গেছে উমর আবু বকর সারা খেলাফত টাইম এরপরে হয়তো উমর আইয়ের আহত দিয়েছিল না এবার বাবা এটা তো আমি নাই কোন বিপদে পড়ব উজালা আছে 12 বছর
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার দত্ত আছেন, তিনি প্রেসিডেন্ট আসলা 12 বছর ও অবস্থায় গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সময় আইস হইল সময় তার সামনে খালি সে হাওয়া হল নাই নি সামনে সব সাহাবা কিছু তাবিঈ হলো আছে হল চাবি অর্ডার দিয়েছেন সরকারি অর্ডার যে যার কাছে যেন কোরআন শরীফ লেখা আছে যে অবস্থায় সব জমা বানিয়ে এর হারণ হইল ইসমান হাগজ তো আসি না সেও গাছ খালো লিখে আসইনি সেও গরুর সামলাত লিখে আসইনি সেও খাবো শিব লিখে আসইন যে জেলা হারছেন কোরআন শরীফ লিখে আয়াত হল রাখছেন তোমার কাছে এক করলে এন গেছে এক করলে এন গেছে এক করলে বিভিন্ন হল হয়ে গেছে বিভিন্ন প্রকার হয়ে গেছে তাই যার কাছে যেটা আছে সরকারি অর্ডার অনুমানী জমা দেহল দিলে জমাইয়া একমাত্র কুরাইশি লগতে লগতে কুরাইশির বরকরার রাখিয়া নির্দিষ্ট রাখিয়া বাকি সব আগুন জ্বালাই দিয়েছে মতামত যদি এখন আমরা ইলাম জায়গায় জায়গায় থুয়ে যাই কি তাইলে পরবর্তী সময়ে একটা বিশৃঙ্খল হইব কোনটা কোরআন কোনটা হার বানায় তো আর আগলে সুতরাং এই সমস্ত বেজাল বন্ধ করবার লাগি যারা এলাও হলে রাজি হইয়া দিছেন যারা লোক রইল কোনটা কোরাইশ লগতে যেটারে হেসে দিয়ে ইমাম হাফস রাদিয়াল্লাহু আনহু নাম রাখছেন আমরা নাম দিছি কেরাতে আমরা তোমাদের পড়াই যে জেলাই নে ও ওঠারে হয় কোরাইশ কোরাইশই লাগাত এখন যদি 1400 বছর বাদে কোন যাইলে শুরু করে ও জাতীয় খেলাদি ভোড়া উদ্দেশ্য বলা নেই মানুষ কিবা তো দুই উদ্দেশ্য থেকে এক উদ্দেশ্য মানুষ হইতা বেটা ভাবি 1400 বছর আগে খেলাত বা করছে বেটা বেটা হয় বলে কি কত কোনো কোনো বক্তা একটা জিনিস হইল যে হেখর যে মিলাদুল নবী গু খ্রিস্টানদের প্রথা হে খ্রিস্টানদের ও চিনে নি এ জানলো কি লাইটা খ্রিস্টান ধর্ম প্রথা করি বলা কত লইটা মিশাও হাত জিসাস ক্রাইস্ট তারা ক্রিসমাস পালন করে ক্রিসমাস এটা তারা বর্তমান ধর্মর যাজক যারা ধর্ম যাজক তারা তারা এটা একটা সিস্টেম করছে 25 ডিসেম্বর আর বদলে না এগো তারিখে উঠে ক্রিসমাস কত তারিখ ডিসেম্বর 25 তারিখ তারা ইংরেজি মাসের মাঝে কোনটা মাস আছে 31 হয় 32 হয় 28 হয় এটা হলতার মাঝে বেজাল ঠিক করে বয়া রাখি তারা যে 25 ডিসেম্বর ক্রিসমাস আমি তো কইলাম তারা ধর্ম যার্য কহলে বানাইয়া বোয়াইছে এক তারিখ আর অষ্ট হয়ে গেছে কি তারার ধর্ম আসলে ই তারিখে ঈসা আলাইহিসসালামের জন্ম বা মৃত্যু এটা কোনো বর্ণনা নাই তা বেহুদা বানাই কথা হল তারা একটা সিস্টেম করছে সিস্টেমেটিক করছে যেসা দিন তারা হল করে তো এখনো বীর বাড়তে পালন করে তারা তারাও তো আলেগিদার তারা বহুত আমরা খোরা দায়ী আছে
আমরার বোধটা তারা করা যাই আহলে কিতাব হিসাবে যদি খ্রিস্টান ধর্ম ওরকম তার খরিতে নবী কইছেন যে আহলে কিতাব হইলে ইগুর গলা কাটলে খুঁজছেন না কিতাব মানুষ তার লোকে কুটুম্বি তার একটা সম্পর্ক তুইয়া গেছে নিয়া না কোরআনও আছে যে আসাদু আলাহ আদাওয়াতান হইল গিয়ে হুদিও হল আর থুয়ান রং হইলে গিয়ে আহলে না সারা হল এটা কোরআনের আয়াত আছে আল্লাহ তো কোরআনের মাঝে এরার লোকে একটা নরম ব্যবহারের বর্ণনা দিয়া গেছে আহলে কিতাব ওইলেও যে সর্বনাশ এমন তো নয় আহলে কিতাব ওর খাবার তোমরা আগে আহলে কিতাবের আছে নানি আমরা আহলে কিতাব হল যারা অর্থাৎ আহলে ইহুদি আর নাসারা যারা এরা তো আমরার আগে আল্লাহ নবী তো ঘরে আইছেন তারা তো আগে আইছে তারা বহুত জিনিস তো আমরা নবীও হরিয়া দেখাই আমরাও হরিয়া দিয়ে রাখব খ্রিস্টানর যদি উপলক্ষে হরিলাইতে অত বাধা নাই বা তোমরা শিওর হইলাইছিলা যে এটা খ্রিস্টান হলোর হরি নবী জাহান হইরা যে আমি ফিহি উলিত্তু ও ফিহি تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين قرآن شريف آيات نيتا بيزون عبيد ما تتخذ قرآن اگر آگه دیا گو کابی چاوی رضو آگه دیا گو سیستمیتیک بوادا انزل علینا مائدا مائدا منا خانیر خانچا امرا تشوفن خانچا বানাইলে জমিনও সালাম তার হারি যার আন্দা এটা কেন রান্ধা জমিনও আর এরা দোয়া হল্লো যে আমার আসমান থেকে আমরা রেডিমেড খানি এনে দেব কর আল্লাহর নবীও হইল আল্লাহ আনজিল আলাইনাতে ও আমরা রে রেডিমেড হানি আমার ওইটা খাইতা ওই জন্য দুঃখ আপনি আল্লাহ হইলে ইচ্ছে যা দিলাইলাম পাঠাইলা তারা রে হানি কিন্তু ইসা আলাইসালাম হইরা যেদিন আপনি আমার কাছে পাঠাইবা তাকুনুলা না ঈদান ঈদ শব্দ আসেনি তাকুনুলা না ঈদান যেদিন দিবা আপনি এদিন আমরা লাগে ঈদ হইব এখন নবী আমরা যে নবী জালে যে দিলা ই বুস্তর সালন মিরান থাকে হরিয়া খাওয়ার চাইতে দাম বেশি বই না কম হইব নবীর দাম ওলা নকম নেই যে সালন তো তো আনো তো আন বেশি নবী যেদিন আইলা এই দিন এর চাইতে কুটি গুণ বেশি ঈদর দিন হইতো না নি তারা রে ওদিন বুনা গুস্তে ওরা দিছিলা হরি দিন যদি সারা মানব জাতির জীবনে যা আছে সত্যিকে বড় ঈদের দিন ওইটা একদিন লাগে না গাড়ি আর আদম আলাইসালাম থেকে লইয়া কেমন পর্যন্ত তো মানুষ এইবার সারার লাগে ঈদের দিন জ্ঞান বুঝছো নাকি রোজাইন খুঁজে তা কোন দিল না ঈদ আল্লি আউয়ালি না আমার আগে যারা আছেন তারা লাগে ঈদ তান আগে ঈদর আগরের মাহত লাগে আদম আলাইসালাম মতো যায়নি না না আর ও আখেরি না আমরা ফোরে দ্বারা আইবা তান তান ফোরে এখানে কেমতর আগের দিন হতো দ্বারা আইব অল অল ইনক্লুড নাই নি তাহলে তো দেখা যায় পুরা মানব জাতির লাগি সৃষ্টি শুরু থাকি শেষ পর্যন্ত যত মানুষ আইবার দিন সারার লাগে এই দিন ঈদের দিন তুমি আমার আসমান তাই যে ঘুষ বিরান খাবাইব মোদী আর আমার নবী যদি না এলাই দিন কিন্তু হইতো ঈদ একদিন আমার নবীর লাগে তুই কুটি দিনের সমান
কি হলো কি ওর সম্পর্ক, অত বড় নেমত আল্লাহ আমার নবীর দিয়েছেন যে দিন, এর লাগি ঈদ এটা হলি দোর বড় ঈদ। تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين خبي سخلوري بار لغنتو ترى دخي دن نبير پوزيشن برونا خور رأي ده او ترى اتا بحانا شروع خورسه جه احل كشتانال لغير اتا سامانجو شوئي جاي اتا بازه جنس اتا بازه خوتا علم نائي خدا مقترازي خوره এটা তো এখন কত খালি মুখ দরাজ হারবার নাই নি মুখ দরাজি করে লাগে এটা যুক্তি নাই, কিন্তু এগুলো বিজনে তো কোনো যুক্তিও নাই, যুক্তিও নাই তারা যে ইগান খোয়ায় রইল রসুল্লাহর সিরাতুন নবী পালন করা ও অনুমাদ আছে সিরাতুন নবী লগে আসল মকসদ মিলাদুন নবী হরিয়া নবীর মহব্বত হাসিল হইল আর মিলাদর বর্ণনার দ্বারা নবীর বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায়, অন্যান্য মানুষ থাকি আলাহেদা সৃষ্টি তাই নিটা পরিচয় হওয়া যায়, আর দামি হিসাবে পরিচয় হইলে মায়া হওয়া যায়, আর মায়া হইলে তার স্বাভাবিক নিয়ম হইল তার অনুসরণ করব, যার লাগে যার মায়া তার অনুসরণ করে, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ যে যারে মায়া করে তারে অনুসরণ করে। তো নবীর মিলাদ হওয়ার মানাও হইল যে নবীর পরিচয় ভাইলায় নবীর মহব্বত হইব, আর মহব্বত হই যাইতে তার স্বাভাবিক দাবি হইল নবীর অনুসরণ করবায়, আর নবীর অনুসরণ করলে আল্লাহর মায়া ভাই দিবায়, আর আল্লাহর মায়া ভাইলে তো অলি আল্লাহ হয়ে গেলায় বেহস্ত যাওয়া তোমার লাগে এখানে সহজ হয়ে গেল। আসল হইল সিরতুন ও সিরতুন নবীর বহাল হরবার লাগি মিলাদুন নবী ওটা হইলো বাস্তবতা, মিলাদুন নবীর হরিয়া করতে দিতায় না আর লাগে সিরাতুন নবী, তুমি মিলাদুন নবীর দিন সিরাতুন নবী ঘোষণা করে দিলে, সিরাতুন নবী এগু বক্তৃতা হরার জিনিস না, এগু আমল হরার জিনিস, রসুল্লার চরিত্র তুমি অনুসরণ করতে, অনুসরণ করা এগুলো বক্তৃতার জিনিস নি, এগুলো আমলের জিনিস, আমল করতে নবীর সিরত কিতা ওগুলো কোরআন শরীফ, নবীর সিরত কোনটা কোরআন শরীফ, তুমি বছরের 360 দিনের প্রত্যেক মিনিটে যখন কোরআন শরীফ পড়া তুমি সিরতুন নবী হরাই, যখন কোরআন শরীফ পড়িবাই সিরতুন নবী, তুই বলো না নুন অল কলমি ও মাই আস্তুরু নুমা আন্তা বিনিয়মাতে রব্বিকা বিকাহিনী গোলা মাজনুন আছে না কোরআন এটা নবী সিরত নাই যেথা পড়ি বাই লা আখজু বিহাদ আল বালাদ ও আন্তা হিল্লম বিহাদ নবীন মিলাদ পড়ি রে। তো কোরআন শরীফ শুরু করলেও যেমন বিসমিল্লাহির রহমানির রহিম হইলো নবীর মিলাদ আরম্ভ হইল, নবীর চরিত্র আরম্ভ হইল, নবীর সিরতুন নবী শুরু হয়ে গেল। সুতরাং সিরতুন নবীর লাগি আলাহেদা বলতে তো বুখারি মুসলিম সিরাজ ইত্যাদির কিতাব হল সারা সিরতুন নবী আসারাইন, আর ও সহি কিতাব উনি হদিস রসুল্লাহর হাদিসের কিতাব, রসুল্লাহর হাদিসের কিতাব তো মাত্র সহি কিতাব নেই, এর লাগি ননসেন্স হত হইল যে এটা একটা বাজে মাত মানুষের মিলাদটা কি ফিরা নিবেল ফিরাইবার লাগে একটা বাহানা তারা বা করছে, আমরা তারা লাগিয়ে দোয়া করি আমরা আল্লাহ হেদায়ত রাখতো, আমরা ওখান খালি মিলাদ মার্কে হয়েছি নবীর সুন্নত নাই দাঁড়িয়ে রাখে না মুসিটা বেলেট দিয়ে খামায় হে আবার পরে যাবো জুতা দিয়া খালি বাড়িয়েই তো গালোর মধ্যে কোন কিতাবে ভাইছো মুসিক বেলেট দিয়ে চাষি তো কোন মশলা হয়ে যাচ্ছে খাবড় ভিন্দি বলতে পানি একই ঘন্টা গুড়িয়া ভিন্দি বো দেখি ওইটা হল আল্লাহ ওয়াহাবি হল আর ওয়া কেন হয়েছ পানি একই ঘন্টা গুড়িয়া খাবড় ভিন্দিতে রসুল্লার বাস হইল দেখে মান দাররা ইজারা হোক হইয়ালা লাম ইয়ানজুরিল্লাহ হইয়া আমার খেয়ামাতে ওলা ইউজাক্কি হিম ওলা হাজাবুন আলিম অহংকার বশত দেখে লঙ্গি ভিন্দে বা ভিন্দে পানি একই গুড়িয়া
ইগুর ভাই আল্লাহ সাইতাও নাই, মায়াও করতে নাই, সাফ সুতরাও করতে নাই, কঠিন শাস্তি তারা দিব। সেই লুঙ্গি গুণ আর পাঞ্জাবি সেলোয়ার গুলো বানিয়ে কিন্তু খিতা মোয়াটা হাতি হয় ফিনকে দেখি ওদিন মনো কি তার আয় আমরা তুই যার হিন্দি উনাতে কুর্তার হতা তো নাই মাটি ভাষা হগুরি ঘুরে খেয়া সরি অগুন উচিত করতে হয়। এখন তো ইউজ হল লঙ্গি অনাইছে ওটার লগে লঙ্গি এডেড হয়ে গেছে। মানে সাহাবাই খেরা আমার শূন্যত আছে কোমর গামছা বান্ধা তো হওয়া জুই তো লঙ্গি আর হওয়া জুই তো কমিস। তো এর লাগি সাব কিবলার ওয়াজ মনে হয়ে যাবে এক মন ইসমত লগে 40 মন আহলর দরকার পড়ে। পানি আর কি গুরলেও বেমার হয়ে যাবি লম্বা কুর্তা ভিন্দিয়ে দেখছি ভিতরে ভিতরে বেমার আইয়ে খুয়ালা শব্দ আছে। এখন এগু বেদি না তাহলে আমি যাই শিখানো তাহলে কোমর বড় কম্বল বাজু হুরু পানি আমি যাই তো মাঝু মানুষ মাঝু তো মশলার আটা আছে তো খেতে মাথো আসলাম এই এই কম্বক্ত হলে নবীর সুন্নতে তোমার ধ্বংস করি ফেলাই দিয়া কোন কথার উপরে এনামে কইছিল নাকি তারা মাতিছিল কোন কথার উপরে আমি কইলাম যে এরা আমরার লগে ওলান দুশ্মনী করে ইসলামের লগে তারা মারাত্মক দুশ্মনী নবীর লগে মারাত্মক দুশ্মনী নবীর সুন্নতে চেঞ্জ করি ফেলাই দেয় এরা। আর আমরা মানুষ তো বাঙালি এত সহজ কুর্তা খার্তা লাম্বা দিলেও মনে করে মনে আছে আর তারা লম্বা কুর্তার মাঝে ওরা বরকত হয়েছে তার ধর্ম তো টিকে গেলিছে জোয়ারলিন খেল মারছে না এখন এখন করে আছে বুঝল ও যে আবি যে লম্বা যাত্রা হয়েছে তো হনর বানাই এখন ওটা দেখছি যে গুরু তাই তো ওত খান লম্বা ওটা তো পিন্দি এগুলো তো সুন্নত নাই এগুলো তো আরব দেশের শেয়ার এগুলো তো আমার দেশের নয় এগুলো রসুলের সুন্নত এই এই কারণে আমরা মালার